আসসালামু আলাইকুম অ্যানালাইটিক্যাল বিসিএস ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিসিএস পরীক্ষায় কতগুলো প্রশ্নের অ্যানসার করা উচিত। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন এই জন্য, যদিও এটা কোনো ভায়াবল কোশ্চেন না, কোনো লজিক্যাল কোনো কোশ্চেন না, তবে যদি লজিক্যাল কোশ্চেন হতো আমাকে যদি প্রশ্ন করতেন কাট মার্ক কত হতে পারে। আমরা দেখেছি যে 35 থেকে 40তম বিসিএস এর অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে 100 থেকে 105 বেশি প্রশ্ন বেশি সহজ হলে, যেমন 36তম বিসিএস এর কোশ্চেনটা খুব সহজ হয়েছিল, তো তখন কাট মার্কস ছিল 110 বা 112-র মতো। তো অ্যাভারেজ যদি আমরা চিন্তা করি 35, 37, 38, 40 এরকম কোশ্চেন যদি হয় তাহলে কাট মার্ক 100 থেকে 105 হতে পারে। আর এবার কোভিডের কারণে যেহেতু দীর্ঘ সময় বন্ধ ছিল, এই বন্ধে অনেক ছেলে মেয়ে দীর্ঘ সময় পড়াশোনা থেকে ডিটাচ থাকার ফলে যাদের প্ল্যান ছিল ভালো করে প্রিপারেশান নিব তারা ছিটকে পড়েছে। কিন্তু আবার এমনও আছে যারা হয়তো প্রিপারেশান ভালো নেওয়ার কথা ছিল না, কিন্তু এই সময়টাকে তারা কাজে লাগিয়েছে, যার কারণে তারা স্বাভাবিক প্রস্তুতির চেয়ে বেশি ভালো প্রস্তুতি নিয়েছে। যার ফলে আমি বলতে পারি যে এবারে যারা প্রস্তুতি নিতে পারেনি তাদের কথা বাদ, কিন্তু যারা সিরিয়াস ছিল তারা যেহেতু এবার একটু বেশি পড়েছে, যার কারণে একই স্ট্যান্ডার্ড কোশ্চেনে অ্যাভারেজের যে 4-5 নাম্বার বেশি প্রয়োজন হবে কাট মার্ক, অর্থাৎ যদি 105 যে স্ট্যান্ডার্ডের কোশ্চেনে 37, 38, 105 হলেই পাশ করা যেত, এবার লাগবে 110। আরেকটি কারণ হচ্ছে যে এবার আবেদন করেছে বেশি, আগের বিসিএসগুলোর যে প্রায় লাখখানেকের মতো বেশি আবেদন করেছে, প্রায় 5 লাখের কাছাকাছি, যার কারণে যত বেশি কম্পিটিটিভ হচ্ছে, যত বেশি ডাক্তার ইঞ্জিনিয়াররা বিসিএসে আসছে, প্রিলিমিনারি কাট মার্ক ততই বেশি বাড়ছে। আর আর হচ্ছে এখন যারা প্রশ্ন করেছেন একটা সিলি কোশ্চেন যে কতগুলো দাগানো উচিত বা কতগুলো বৃত্ত ভরাট করা উচিত, এটার কোনো নির্দিষ্ট কোনো ধরাবাধা নিয়ম নেই। আপনি যদি 115টা পারেন, মানে আপনি সেফ জোনে আছেন, তাহলে নিশ্চিত 115টাই দাগাবেন, আর একটিও বেশি দাগাবেন না। আবার যদি এমন হয় যে আপনি নিশ্চিতভাবে পারেন 90টা, আর কনফিউজিং উত্তর আছে 2টির যে কোনো একটি হবে এরকম আছে 20-30টা, আবার 3টির যে কোনো একটি আছে এরকম আছে আরও 20-30টা, সেক্ষেত্রে আপনি কী করবেন? তো যেহেতু 90 পেলে আপনি পাশ করবেন না এটা নিশ্চিত, যদি এক্সট্রিম হার্ড কোশ্চেন না হয়, অ্যাভারেজ কোশ্চেনে যদি আপনার 90টার মতো থাকে তাহলে আপনি পাশ করবেন না। সেক্ষেত্রে ওই নিশ্চিত 90টা দাগানোর পরও যেগুলো আপনার কনফিউজিং আছে সেগুলো আপনাকে দাগাতে হবে, রিস্ক নিতে হবে। তো এটাই, এখন এমনও হতে পারে যে আপনি 150টি দাগালেন, আপনার কারেক্ট হয়েছে 110টি, আর 40টি ভুল হওয়ার জন্য -20 হয়ে আপনার ফাইনাল নাম্বার 90 দাঁড়াতে পারে, আপনি ফেল করবেন। আবার কেউ 150টি দাগালো না, কেউ 120টি দাগালো, তার ভুল হয়েছে মাত্র 5টি, সে 112.5 পেয়ে কিন্তু সে পাশ করে যাবে। সুতরাং কতটি দাগাতে হবে এটার কোনো নির্দিষ্ট ধরাবাধা নিয়ম নেই, তবে কত পেতে হবে এটা সেফ জোন হচ্ছে 110-এর উপরে। আর যদি খুব বেশি সহজ প্রশ্ন হয় তাহলে 120 লাগতে পারে, খুব বেশি কঠিন প্রশ্ন হলে 90-এর নিচেও নামতে পারে, 80-ও হতে পারে, তবে 35, 37, 38, 40 এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন যদি হয় তাহলে কাট মার্কস হতে পারে 100 থেকে 110-এর মধ্যে। ভালো থাকবেন, ভালো করে পরীক্ষা দিবেন, সবাই দোয়া রাখবেন।